সকাল বেলা 7:30-7:10 থেকে ভোট দেওয়ার পরে আমি নদিয়া মিলে একটা বাড়িতে শোনো না, পুলিশ অন কোর্ট অফিসিয়ালি এসে বলছে যে আপনি অযথা কোথাও ঘোরাঘুরি করবেন না। আমি কনস্ট্যান্ট ওখানে বসে আছি, দুটো সময় বোমাবাজি শুরু হয়েছে, দুটো সময় বোমাবাজি শুরু হওয়ার পরে আড়াইটা সময় আর 3:30 সময় যখন খবর পেলাম কি 7 নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা হাত উড়ে গেছে, মেরেছে বোম, কোথায় বোম চলছে, নয়াবাজার থেকে বোম চালাচ্ছে, রেল লাইন টপকে এসে 7 নম্বর ওয়ার্ডে গরমস্থানে ওখানে গড়গাছের ওখানে বোম চালিয়েছে, দুটো বাচ্চা খেলছিল তার বোম লেগেছে, তাকে আমরা নিয়ে যাওয়ার জন্য হসপিটালে BMRC-তে পাঠাবো, তার জন্য ওকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসে সিপি নেতৃত্বে ফোর্স এসে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর গলি প্রেস মিডিয়াকে মেরেছে, ভাঙচুর করেছে, তারও ওর কোনো জ্ঞান নেই, এখানে এসে আমাকে অ্যারেস্ট করার জন্য আমার হাত ধরে টানে নিয়ে যাচ্ছে। কোন রাজ্যে বাস করছি আমরা? আমরা মনে হচ্ছে রাবণের রাজ্যে বাস করছি আমরা, এর বেশি আর কিছু বলার নেই। এখনো স্টিল নাও ওখানকার কাউন্সিলর নূর আলম, নূর জামাল সাহেব এরা মিলে মিডিয়াতে এসছে কি এরা মার বোম চালাচ্ছে, হাতে পিস্তল নিয়ে আছে, আর ও আসছে এখানে এখানকার বাচ্চা বাচ্চা ছেলেদের উপরে লাঠি চালাচ্ছে। আমি তো সেটাই বলছি যে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। মমতা ব্যানার্জি ভাবছেন কি আজকে সকাল আছে তো সকাল আর বিকাল আছে তো বিকাল, এটাই উনি ভাবছেন, এইটা নিয়ে উনি কাজ করছেন। ওর যদি তৃণমূল প্রার্থী ভয় পেয়েছে বলবেন? ভয় পেয়ে ওর তো পায়ের তলা কোনোদিনই মাটি ছিল না, এই মাটিটা নেই তার জন্য তো ওই হামলা করানো হচ্ছে। লোকজন কি সব এলাকার না বহিরাগত? সব বাইরে থেকে নিয়ে এসে, লোকাল কিছু লোক নেতৃত্ব দিয়েছে, বাদ বাকি সব বাইরে থেকে নিয়ে এসে, বারবার বলা হচ্ছে, কালকে প্রমাণও পেয়েছে বাইরে থেকে কামারাটি।